Shakare Shakare Amar oi monke Amar oi monke Amar ar kono din ami phire e pabo na Shakare me Amar monke ar kono din ফিরে পাবনারি আর সেই হইতে আমার অবস্থা কি হয় জানিস তন্নিক সমাধি আমি সমাধি প্রাপ্ত হয়ে যাচ্ছি আর এই দেখ আমার অবস্থা এমন কেমন দেখ সত্যি সত্যি যদি কেউ প্রেম করে সত্যি সত্যি যদি তার জন্য একবার মন প্রাণ জীবন যৌবন যদি উজাড় করে দেয় তবে তার আহারে ঘাটতি পড়ে আর কিসে পড়ে এই দাগে দিনে দিনে ক্ষীণ গো দিনে দিনে ক্ষীণ আমার দিনে দিনে ক্ষীণ দিনে দিনে ক্ষীণ ক্ষীণ ভেল দেহা সখা দিনে দিনে ক্ষীণ দিনে দিনে ক্ষীণ ক্ষীণ ভেল দিনে 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 ক্ষীণ ভেল দেহা আর সেই মনের জন্য আমি মনকে আর বিনিময় করতে পারলাম না আমার মনকে নিয়ে গেল বটে কিন্তু তার মনকে আমি পেলাম না আর পেলাম না বলেই কি অবস্থা হয়ে জানিস দিনে দিনে ক্ষীণ ভেল দেহা মানে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে গোবিন্দ দাস কহে ঐছে না বলে হা গোবিন্দ দাস কহি ঐছে না বলে গোবিন্দ দাস বৈষ্ণব কবিতা লেখা লেখক পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সখা অনুগত হয়ে বলছেন অগ নূতন প্রেমের এমনি রীতি নূতন প্রেমের এমনি রীতি আর নূতন প্রেমের এমনি রীতি নূতন প্রেমের এমনি রীতি প্রেম যে করেছে সেই তো জানে নূতন প্রেমের এমনি প্রেম যার হয়েছে সেই তো জানে নূতন প্রেমের এমনি রীতি প্রেম যার হয়েছে সেই তো জানে নূতন প্রেমের এমনি প্রেম যার হয়েছে সেই তো জানে এত ভাষাই বলে নূতন প্রেমের এমনি রীতি সুবল আর নাগর দুজনে বসে বসে এইসব আলোচনা হচ্ছে এমন সময় বিশাখা সুন্দরী সেখানে এসে গেছে সুবল নাগরে কইছে কথা সুবল নাগরে কইছে কথা সুবল নাগরে কইছে কথা সুবল নাগরে কইছে কথা বিশাখা সুন্দরী আওল তথা বিশাখা সুন্দরী আওল বিশাখা এলো রে বলি এলো 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 বিশাখা এলো রে এলো এলো বিশাখা এলো বিশাখা এলো রে বলি এলো রসের কারিগর এলো বিশাখা এলো রে এলো রসের কারিগর এলো বলি চৌষট্টি বিশাখা এসে বলছে কি কথা কইছ নাগর রা কি কথা কইছ নাগর রা কি কথা কইছ নাগর রা কি কথা কইছ নাগর রা
আমারে কহো না মনে রোকা ভাই আমারে কহো না মনে রোকা আমারে কহো না মনে রোকা ভাই আমারে কহো না মনে রোকা তোমরা কি কথা বলছো হ্যাঁ বলি কি কথা কইছো কথা কইছো আহা কি কথা কইছো তুমি কি কথা কইছো তোমরা সখায় সখায় কি কথা কইছো তোমরা সখায় সখায় বলি আমার শুনে বলো তোমরা সখায় সখায় বলো আমার শুনে বলো কি কথা কইছো বলি আমার শুনে বলো কথা কইছো বলি আমার শুনে বলো কথা কৃষ্ণ বলছে না 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 মানে কাঁপছে আর বলছে না 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 আমরা শোনো আমরা ওই কি জানো মানে মিথ্যা কথা বলতে গেলে একটু বাঁধবে বটে তাই তো বলছে আমরা ওই ধেনু চারণ করব তো তাই একটু পরামর্শ করছি বাহ সুন্দর কথা তা ধেনু চারণ করবে আমাকে বলো আমি দেখাইয়ে দিব গো আমি দেখাইয়ে দিব হে আমি দেখাইয়ে দিব গো আমি দেখাইয়ে দিব হে শস্যপূর্ণ ক্ষেত্র আমি দেখাইয়ে দিব ওগো শস্যপূর্ণ ক্ষেত্র আমরা আস মিঠাইয়ে খাওয়াইবে শস্যপূর্ণ ক্ষেত্র আমি আস মিঠাইয়ে খাওয়াইবে ওগো শস্যপূর্ণ ক্ষেত্র আমি আস মিঠাইয়ে খাওয়াইবে শস্যপূর্ণ ক্ষেত্র আমি আস মিঠাইয়ে খাওয়াইবে শস্যপূর্ণ ক্ষেত্র আমি দেখাইয়ে দেব হে শোনো আমার তা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে কি জানো তোমরা সিঁধ কাটবে আগের দিনে মাটির দেয়াল ছিল আর ওই মাটির দেয়াল কেটে সমস্ত ওই ঘরের মধ্যে ডাকাতিরা ঢুকে যেত গিয়ে সব কিছু চুরি করে নিয়ে যেত তারে বলতো সিঁধ কাটা চোর তা আমার মনে হচ্ছে সিঁধ কাটবে তা যদি তোমরা সিঁধ কাটো তাও সেই গ্রামের একটা গোয়েন্দার প্রয়োজন হয় নাকি হবে তো তাহলে ওই গোয়েন্দা আমি আছি আমার সঙ্গে বলো আমি দেখাইয়ে দিব গো দেখাইয়ে দিব গো আমি দেখাইয়ে দিব গো আমি দেখাইয়ে দিব গো বড় ধনীর ধনাগার দেখাইয়ে দিব গো বড় ধনীর হেমাগার দেখাইয়ে দেব হে আমি বড় ধনীর ধনাগার দেখাইয়ে দিব গো বড় ঘরের ধনাগার দেখাইয়ে দেব হে বড় ধনীর ধনাগার দেখাইয়ে দিব আমি বড় ঘরের তোমরা ইচ্ছা মতো লুণ্ঠন বড় ধনীর হেমাগার ইচ্ছা মতো লুণ্ঠন বড় ধনীর হেমাগার বড় ধনীর হেমাগার ইচ্ছা মতো লুণ্ঠন আমি দেখাইয়ে দেব হে আজু কেমন এমন রঙ্গ আজু কেন মানো এমন রঙ্গ বলো আজু কেন তোমার এমন আমার মনে হয় কি জানো তোমার জেরে যে দিয়েছে জলদয়াং তোমার জেলে যে দিয়েছে জলদয়াং জেরে জেরে যে দিয়েছে জলদয়াং বেবা জেরে যে দিয়েছে জলদয়াং আজ কেন তোমায় এমন লাগে আজ কেন তোমায় এমন লাগে আজ প্রীতি গন্ধ লেগেছে নাকে আমার মনে হচ্ছে তাই তোমার থিরকালে বড় না দেখি কখনো থিরকালে বড় না দেখি কখনো বর্ষিবিদ্ধ মাছের মতো মাছের মুখে বর্ষিবিদ্ধ হলে মাছ কি করে এমনি করে না কম্পন হয় না থিরকালে বড় না দেখি কখনো কি হয়েছে তোমার বলো কি কথা কইছো সুবল শোনে কথা কহিছ সুবল শোনে কথা কহিতে কহিতে কাঁদিছ কেন কথা কহিতে কহিতে কাঁদিছ কেন তোমাদের মনের মরম মনের মরম বলিবে জমি আমি বেদনা বাটিয়া লইব আমি বেদনা বাটিয়া এই বনের মধ্যে তোমরা দুজন খাচ্ছ পড়ে পড়ে আর তো এখানে কেউ নাই তা তোমাদের মনের কথাটা বলো না
মনের কথাটা বললে আমি খানিকটা ভাগ করে নিয়ে নেব। তখন কি করব জানো, তিন জনাই কাঁদিব, তিন জনাই কাঁদিব, তিন জনাই কাঁদিব, তিন জনাই কাঁদিব, এমন কণ্ঠ জরা জড়ি করে তিন জনাই কাঁদিব, তিন জনাই কণ্ঠ জড়া জড়ি করে, জয় রাধে শ্রী রাধে বলে, কণ্ঠ জড়া জড়ি করে, কণ্ঠ জড়া জড়ি করে, শ্রী রাধে বলে, তিন জনাই কাঁদিব, আমরা তিনটে বা তিনজনাই কেঁদে নব। শুনিয়া শুভল কহায় ভাষা, ধীবরে ঘেরিল মিনের বাসা। কৃষ্ণের সঙ্গে বলছে, এইখানাই এখন যা অবস্থা হয়েছে, ধীবর মানে জেলে, এই জেলেরা যেমন মাছের বাসা একবারে জাল দিয়ে আটকে দেয়, তেমনি আমাদের অবস্থা তাই। অতএব এক কাজ কর, ওর বললেও ও রাধারানীকে বলে দেবে, আর না বললেও ও রাধারানীকে বলে দেবে, তার চেয়ে ওর কাছে বলাই ভালো। শুনে দুটি মুখে ধরাই পানে, এ যদু নন্দন কহয়ে জানি, এ যদু নন্দন কহয়ে জানি, বিশাখা বলছে তোমাদের কথা সব আমি বুঝতে পেরেছি। গোবিন্দ বিশাখার হাতটা ধরে বলছি, অবিশাখা স্বজনে ও অধনে কে আয়ে 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 কে কহ বে অবিশাখা কহ তুমি অধনে কে কহ বটে অবিশাখা কে ও ধনে কে আয়ে 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 কে কহ বা আটে এ এ অবিশাখা ও অধনে কে আয়ে 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 কে কহ বা বটে শাখা তুই কি তারে চিনিস বি শাখা
বলি সে কি এই ব্রজে ব্রজে রামা তুই কি তারে চিনিস শাখা ওগো সে কি রামা বলি তুই কি তারে চিনিস শাখা সে কি এই ব্রজের রামা তারে চিনিস শাখা সে কি আমাদের ব্রজের রামা তুই কি তারে শাখা সে কি আমাদের এই ব্রজের রামা বলি তুই কি তারে শাখা সে কি আমাদের ব্রজের রামা স্বজনীয় ধনী কে কাহ বাটে ধনী কে কাহ বাটে ওরে গোরচনা গড়ি নবীন কিশোরে ঘাটে আরে কি বা নাইতে দেখেন 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 আরে কি বা নাইতে দেখেন ঘাটে কৃষ্ণ বিশাখার হাত ধরে বলছে আমি আজ যা দুপুরবেলা দেখলাম সেটা আশ্চর্য জিনিস দেখলাম ওই গোরচনা গড়ি ওর রূপের ছটায় বৃন্দাবন জঙ্গল বৃন্দাবন বনরাজি সব গৌরময় হয়েছে সব গৌরময় হয়েছে যমুনার জল গৌর খিতি গৌর মানে মাটি আকাশ গৌর বাতাস গৌর তারপরে কি পশু পাখি যা ছিল বৃন্দাবনে সবাই গৌর হয়ে গেছে তুই তখন কোথায় ছিলিস সুবল বলছে তুই তখন কোথায় ছিলিস
বলছে আমি গৌর হয়েছিলাম, গৌর হয়েছিলাম, আমি গৌর হয়েছিলাম, আমি গৌর হয়েছিলাম, গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছি, ওই গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম, ওই গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম, ওই গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম, গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম, গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম বটে, গৌরাঙ্গিনী রূপের ছটাই গৌর হয়েছিলাম বটে, গৌর হয়েছিলাম, গৌর হয়েছিলাম। যদি গৌর হয়ে থেকে থাকিস তবে এখন কালো কেন? বলে তাইতে কাঁদি রে, তাইতে কাঁদি রে, আমি তাইতে কাঁদি রে, আমি তাইতে কাঁদি রে, যে কালো সে কালো হলাম তাইতে, আমি যে কালো সে কালো হলাম তাই তো কাঁদি রে, আমি যে কালো সে কালো হলাম তাইতে কাঁদি রে, আমি যে কালো সে কালো হলাম, আর গৌরাঙ্গিনী নাই বলে শোন বলে তাই নাকি? গোবিন্দ বলছে শোনো রে সুবল পরাণ সুনরে সুবল পরাণ সংহতি, সুনরে সুবল পরাণ সংহতি, সুবাল পরাণ সংহতি, ও ধনী মাজিছে গা, সে ধনী মাজিছে গা, আরে যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, পায়ের উপরে পায়ের উপরে পাম, আর কি করেছে জানিস? আমি কি এমনি এমনি করছি, আমি এমনি কাঁদছি, তার অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, এলাইয়ে দিয়েছে বেনে, এলাইয়ে দিয়েছে বেনে, আরে উঁচো কুচো মূলে হে মহার দোলে, কুচো গুণে হে মহার দোলে, সুমেরু শিখর জিনে, সুমেরু শিখর জিনে, আরে সুমেরু শিখর জিনে, সুমেরু শিখর জিনে, এমন একজনকে আমি দর্শন করলাম, তার অঙ্গের ময়লা তুলিয়া ফেলাইলে, অঙ্গের ময়লা তুলিয়া ফেলাইতে, দুপুরবেলা গা মাছে, তা গা মাছে আর কি করছে, অঙ্গের ময়লা তুলিয়া ফেলাইলে, অঙ্গের ময়লা তুলিয়া ফেলাইলে, তাহে যে উপজে সোনা, তাহে উপজয় সোনা, তার অঙ্গের ময়লাটা তুলে ফেলে দিচ্ছে আর তাতে সোনা তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আরে বদনের ঘাম মুছাইয়া ফেলাইলে, বদনের ঘাম মুছাইয়া ফেলাই, ওরে বদনের ঘাম মুছাইয়া ফেলাইলে, বদনের ঘাম মুছাইয়া ফেলাইলে, সেই সে চাঁদের কণা, আরে কিবা সেই সে চাঁদের কণা, আরে কিবা সেই সে চাঁদের কণা, আর একটা জিনিস দেখলাম, কিবা সে দুগুলি শঙ্খ ঝল, বা বিবাহ সে দুগুলি শঙ্খ ঝল মনে, সরু সরু শশিকলা, বিবাহ সে দুগুলি শঙ্খ ঝল মনে,
সরু সরু শশীকলা কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশীকলা শাঁখার উপরে এমনি ছোট 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 আবার এই মানে এখন এর শাঁখা দেখতে পাওয়া যায় না বেশ রঙিন রঙিন সেগুলো দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো চাঁদ শশীকলা আর কলা বললো কেন এখানে এই কলা বলবার একটা প্রয়োজন আছে ষোলো কলা চাঁদ আর সত্যি সত্যি তাই শাস্ত্রে আছে শিবপুরাণের মধ্যেও আছে এই চাঁদের ২৬টা বউ আর তা সত্ত্বেও এ আবার কি করেছে দেবগুরু বৃহস্পতি ওই বৃহস্পতির পত্নী হরণ করার জন্য সেখানে গিয়েছে রাধে রাধে তা গুরু পত্নী গুরুদেব জেনে ফেলেছেন অভিশাপ দিয়েছেন তোরে একদিন করে যাবে আর একটা করে কলা খসে পড়বে ষোলো কলা চাঁদ তো একটা করে কলা খসে পড়বে ক্ষয় হয়ে যাবে তুই ক্ষয় রোগে পতিত হয়ে গেলি পনেরো দিন পনেরোটা চলে গেছে পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে দেবতাগণ ছুটে গেছেন বৃহস্পতির কাছে ও দেবতাদের গুরু তো গুরুদেব এ কি করলেন গুরুদেব বলতে আরম্ভ করলেন ও একটু ভুল করেছি আমার এত বড় অভিশাপটা দেওয়া উচিত হয়নি তো বেচারা যদি একবার আসতো তাহলে একটু কমি সমি দিতাম আবার একটু কিছু বলতাম এই কথাগুলো তার স্ত্রীরা শুনেছে গুরুদেবের কথা তাই এই পনেরো কলায় পনেরো দিন যখন ক্ষয় হয়ে যাচ্ছে তখন ওনার স্ত্রীরা চিন্তা করলেন আর একটা দিন পরে তো আর চাঁদ থাকবে না জগতে তা কী করা যাবে এই চাঁদের ছুটে গেলেন কার কাছে যে সহজে সন্তুষ্ট হয় কে আশুতোষ শিবের কাছে গেলেন দুটো বেলপাতা নিয়ে শিবের মাথায় দেওয়ার পরেই বললেন আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তোমার ওই যে এক কলা পতি আছে ওকে নিয়ে আমার এই জটার মধ্যে প্রবেশ করিয়ে দাও এদিকে ওনার স্ত্রীরা এই কথা শুনতে পেয়েছে যে বৃহস্পতির শুভমতি হয়েছে হ্যাঁ করুণা হবে বৃহস্পতির গুরুদেবের চাঁদকে নিয়ে গেলেন ওই এক কলা চাঁদ চাঁদকে নিয়ে যাওয়ার জন্য সে আবার পুনরায় সেই ষোলো কলা চাঁদে পরিণত হলো কিন্তু ওই একটা সামান্য এক কলা চাঁদ শিবের মাথায় থাকার জন্য শিবের কপালে দেখেছেন শিবের কপালে একটা চাঁদ আছে দেখেছেন এরকম ওই এক কলা চাঁদ ওখান নিয়ে দেওয়ার জন্য অগসি নাইয়া উঠিতে নিতম্ব তটেতে উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি কিবা পড়েছে চিকুর রাশি কাঁদিয়া আধারো কনক চাঁদার লইল আসি শরণ লইল আসি আরে কিবা শয়ন আর শরণ লইল আসি চাঁদ এসে শরণ নিয়েছে আধার যে আধার সে শরণ নিয়েছে কোথায় কনক চাঁদার পিছে পিছে কেন যেখানে চাঁদ আছে তার পিছনে অন্ধকার আছে তাই অন্ধকার তো কাঁদে চাঁদের কাছে যে তুমি তোমার ওই রূপের মতো আমার প্রজ্বলিত করে দাও কি করলেন এই চিকুর রাশি রাধারানী স্নান করে উঠেছেন স্নানের পরে ওই চুলটা ছাড়া আছে তো পিছনে নিতম্বের উপরে আর চুলের অগ্রভাগ দিয়ে মেয়েরা যখন স্নান করে স্নান করবার পরে চুলের অগ্রভাগ দিয়ে টপ 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 করে জল পড়ে পড়ে না আর ওইটা দেখে মনে হচ্ছে পদকর্তা অনুভব করছেন যেন আধার যে কাঁদিছে আধার যে কাঁদিছে আধার
আধার যে কাঁদিছে আধারে যে কাঁদিছে আরে কনক চাঁদার পিছে পিছে আধার যে কাঁদিছে এবা কনক চাঁদার পিছে পিছে বলি রাধে দয়া করো বলে কনক চাঁদার পিছে পিছে রাধে দয়া করো বলে কনক চাঁদার পিছে পিছে ও রাধে দয়া করো বলে কনক চাঁদার পিছে পিছে রাধে দয়া করো বলে আধারে যে কাঁদিছে রাধারানী কি করছেন চান করবার পরে শাড়িটা নিয়েছেন চলে নিল শাড়ি নিঙাড়ি নিব চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি তানা না তানা 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 না পারানো সহিতে মরে অন্য সহিতে মরে সেই হইতে মর হিয়া নহি স্থির সেই হইতে মর হিয়া নয় স্থির সেই হইতে মর হিয়া নহি স্থির মন মত জরে ভর মন মত জরে ভর আরে কি বা মন মত জরে বাসলি আদেশে কহে চণ্ডীদাস বা বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শুনল রাজার ঝি বা বাসলি আদেশে কহে চণ্ডীদাসে শুনল নাগর চাঁদা শুনল নাগর চাঁদা সে যে বৃষভানু রাজার নন্দিনে বৃষভানু রাজার নন্দিনে ওরে সে যে বৃষভানু রাজার নন্দিনে বৃষভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা নাম বিনোদিনী রাধা আরে কি বা নাম বিনোদিনী রাধা আরে কি বা নাম বিনোদিনী রাধা আরে কি বা নাম বিনোদিনী রাধা এই রাধা নাম শুনে রাধা নাম শুনে কে বা শুনাইল মন প্রাণ সব হরে নিল মন প্রাণ সব হরে নিল না জানি না জানি নামে এত কো মধু তার নামে এত মধু আছে আর দেখিলে না কত সুধা দেখিলে সে না কত সুধা ভাই আমার আর একবার বল না আর একবার বলি না এই রাধা 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 নাম আর একবার বল না এই রাধা 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 নাম আর একবার বলি না এই রাধা 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 নাম আর একবার বল না এই রাধা 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 নাম জয় বলে না গোবিন্দ বিশাখার হাতে ধরে বলছে আমার যেভাবেই হোক না কেন রাধা প্রাপ্তি ঘটিয়ে দাও বলছে অত কি সহজ
রাধা প্রাপ্তি ঘটানো হরিবল সে যে ধনে রাম আ দিনে ধন্যা ধনী ও রূপে গো ও উনি এ তোমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন জানি সত্য মেনে নিলাম কিন্তু আমাদের রাধার দর্শনেতে জুড়ায় তোমার শ্রবণ হেয়া মাদের ধ্বনি যদ্যপি তোমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন জানি সত্য মেনে নিলাম কিন্তু আমাদের রাধার দর্শনেতে জুড়ায় তোমার নয়ন হেয়া মাদের ধনি রাম যদ্যপি তোমার বংশীগীতে আকার শয়ে ত্রিভুবন জানি সত্য মেনে নিলাম কিন্তু আমাদের রাধার একটি বচনেতে তোমার জুড়াই শ্রবণ হেয়া মাদের ধনি রাম তোমার রসে আপ্যায়িত করে ত্রিভুবন তাও সত্য জেনে নিলাম কিন্তু আমাদের রাধার অদর্শ দ্বারা পাওয়ার লাগি করে বিবশ হেয়া মাদের ধনি মন ধনি আর নাই আর নাই আর না কুঞ্জ কুসুম অনুপাম তাহা তুহু যাই করহ বিশ্রাম হাম ও যাই এ রাই কঠাম
গোবিন্দ দাস করত পরমা। এখানে থাকো তুমি, এত করে যখন বলছো, এখন কুঞ্জে রাখিয়া শ্যাম, এখন কুঞ্জে রাখিয়া শ্যাম, এখন কুঞ্জে রাখিয়া শ্যাম, এখন কুঞ্জে রাখিয়া শ্যাম, অরে কানুর নিকটে বিদায় হইবা, কানুর নিকটে বিদায় হইয়া, অরে কানুর নিকটে বিদায় হইবা, কানুর নিকটে বিদায় হইয়া, আইলা রাজার ঠাম গড়াতে কুঞ্জে রাখিয়া, কিবা কানুর নিকটে বিদায় হই, আহিনা রাজার ঠাম গড়াতে কুঞ্জে রাখিয়া শ্যাম। কুঞ্জের মধ্যে শ্যামকে রেখে দিয়েছে, দিয়ে রাধারানীর কাছে এসেছে, রাধারানীর কাছে এসে বলছে, এই বা কেমন রঙ্গ রাধে, এই বা কেমন রঙ্গ রাধে, এই বা কেমন রঙ্গ, কাল খেলাইলে শিশুর সঙ্গ, কাল খেলাইলে শিশুর সহিতে, ছি 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 ছি, আজি সে নয়ন ভঙ্গ রাধে, আজি সে নয়ন ভঙ্গ, এই মা কেমন চিন্তে, এই বা কেমন রঙ্গ, কাল খেলাইলে শিশুর সেবা, কাল খেলাইলে শিশুর সহিতে, আজি সে নয়ন ভঙ্গ রাধে, সেবা কাল খেলাইলে শিশুর সহিতে, আজি সে নয়ন ভঙ্গ রাধে, এই বা কেমন রঙ্গ। শোনা এই গাপ, এই বা কেমন চিহ্নি, হ্যাঁ এই বা কেমন চিহ্নি তোর, তা বেশ শোন, বেলি অশোকালে গিয়েছিলে নাকি জলে, তাহারে দেখিয়া, বেলি অশোকালে গিয়েছিলে নাকি জলে, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, তাহারও দেখিয়া মুচকি হাসিয়া, ওই ওই করি কান্দে রে, এই বা কেমন রঙ্গ। বেশ বেশ শোন, তোর এ কি কাজ, এমন মানুষ মারতে কবে শেখেলে, মানুষ মারিতে কবে শেখে, এমন মানুষ মারতে কবে শেখে, এমন মানুষ মারিতে কবে শেখেলে, তার মন প্রাণ হরে নিলি রে, মানুষ মারতে কবে, তার মন প্রাণ সব হরে নিলি, তার মন প্রাণ সব হরে নিলি, এমন মানুষ মারিতে কবে শেখেলে, মন প্রাণ সব হরে নিলি, এমন মানুষ মারিতে কবে, এমন মানুষ মারিতে কবে বা শিখলে। শোন তারে গিয়ে প্রাণ বাঁচা, সে তোর জন্য এতক্ষণ আছে কিনা, রাধারানীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে সুন্দর করে, কিন্তু প্রথম মিলন তো, সাজালে কী হবে, ওই কুঞ্জের কাছে গিয়েছে, মাধবী কুঞ্জের কাছে গিয়ে ওই সখীগণ মেলে রাধারানীকে একটু ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন জোর করে, কিন্তু দু চার পদ ভীত অঙ্গ, দু চার পদ যাচ্ছেন আর মনে মনে একটা ভয় পাচ্ছেন, প্রথম মিলন তো, এরা সবাই নিয়ে রাধারানীকে হাত ধরে নিয়ে গোবিন্দের হাতের উপরে হাতটা দিয়ে বলছে, হে গোবিন্দ আমাদের রাধারানী কমলিনী, আমাদের রাধারানী হলো শিশুমতি, কিছুই বোঝে না, আমাদের রাধারানীর সঙ্গে তেমনি করে আচরণ করবে, আচরণ করিবি, তোমার হাতে হাতে সঁপে দিলাম, হাতে হাতে সঁপে দিলাম, তোমার হাতে হাতে সঁপে দিলাম, হাতে হাতে সঁপে দিলাম, হাতে হাতে সঁপে দিলাম, আরে হাতে হাতে সঁপে দিলাম, আমাদের রাই কমলিনে 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 হাতে হাতে সঁপে দিলাম, ভালো করে আচরিবে হাতে হাতে, তুমি ভালো করে আচরিবে, আরে ভালো করে তোমার হাতে হাতে সঁপে দিলাম, ও ভালো তোমার হাতে হাতে সঁপে দিলাম, মিলন হলো হে, মিলন হলো হে, মিলন হলো হে, মিলন হলো হে, এই হলো প্রথম মিলন, মিলন হলো হলো প্রথম মিলন, মাধবী কুঞ্জ মাঝে এই হলো
প্রথম মিলন মাধবী কুঞ্জ মাঝে এই হলো প্রথম মিলন মাধবী কুঞ্জ মাঝে এই হলো প্রথম মিলন মাধবী কুঞ্জ মাঝে মিলন হলো হে জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে